ফ্ল্যাশ খবর এক নজরে। স্পন্সর বাই কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। প্রতিমা জুয়েলারি হাউস, বাসুদেবপুর, মা ভদ্রকালীর সামনে, পূর্ব মেদিনীপুর। এবং মাইতি টিভি চ্যানেল লাইভ, ঝাড়েশ্বরী মোড়, 7 মাইল, কন্টাই, পূর্ব মেদিনীপুর। নমস্কার, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আজ আপনাদের সামনে বিশেষ বিশেষ ফ্ল্যাশ খবর তুলে ধরব। এবং সেই সঙ্গে যারা মাইতি টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকন ক্লিক করবেন, কারণ আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন প্রথমেই আপনারা পাবেন। একটি বিশেষ ঘোষণা, যারা স্পন্সর করতে চান অবশ্যই মাইতি টিভি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন। তো আজকের বিশেষ বিশেষ ফ্ল্যাশ খবর কি আছে চলুন দেখে নিই। পশ্চিম মেদিনীপুরে পরিবার সংক্রমণ, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। দেপাল কাঠফুল রাস্তায় বাইক দুর্ঘটনা, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। কাঁথি সঞ্জীবন হাসপাতালে করোনা চিকিৎসার পরিকাঠামো সম্পূর্ণ, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। রাস্তা থেকে সাঁড় তুলে পালাতে গিয়ে গাড়ি সহ ধৃত এক, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। লকডাউনে বন্ধ থাকবে সব ব্যাংক, চালু থাকবে জরুরি পরিষেবা, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। রামনগর টু মহিলা তৃণমূলের সামিয়ানা কর্মসূচির উদ্বোধন মৈতি নাই। জেলায় আরও 3 করোনা হাসপাতাল, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। 7 দিন বালিঘাই বাজার লকডাউন, ছাড় রবি ও মঙ্গলবার, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। আরও 2 তৃণমূল বিধায়ক আক্রান্ত করোনায়, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। লকডাউন নিয়ে দীঘা খেজুরি সহ সব থানার পুলিশের মাইক প্রচার। চুরি যাওয়া 2টি বাইক উদ্ধার করলো হেঁড়িয়া পুলিশ, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। ফের উত্তপ্ত খেজুরি, দলীয় কর্মী হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির, সেই প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। কাঁথির 3 নম্বর ব্লকের গয়াগিরিতে বাস ডাম্পার সংঘর্ষে আহত 3, মাইতি টিভি চ্যানেল সেই প্রতিবেদন তুলে ধরছে আপনাদের সামনে, তুলে দেখুন।